নমস্কার, দেখছেন ইচ্ছা টিভি, আর আপনাদের সঙ্গে আমি তুহিন। আজকে টিকে থাকার লড়াইয়ে এমন একজন মানুষকে এনেছি যাকে আমরা পরিচয় করাবই। তবে তার আগে একটা ছোট্ট বিষয় বলে রাখব। সিনেমার পর্দায় স্বদেশ তো সবাই দেখেছেন, বাস্তবের স্বদেশকে দেখেছেন কখনো? আজ সেই স্বদেশের চরিত্রকে কিন্তু আমরা কার্যত কিছুক্ষণের জন্য হাইজ্যাক করে নিয়েছি, একদম কোড আনকোড হাইজ্যাক করে নিয়েছি বলা যায়। এই কারণেই এই মুহূর্তে নাসায় কর্মরত সিনিয়র সায়েন্টিস্ট গৌতম চট্টোপাধ্যায়, যিনি বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছেন, আপকামিং 5G যে প্রযুক্তি তার অনুঘটক হিসেবে যদি কোনো রিসার্চকে বলা যায়, সেটা কিন্তু গৌতমবাবুর হাত ধরেই প্রসারিত হচ্ছে। আমরা হয়তো ভবিষ্যতেই 5G সুফলও পেতে চলেছি, আর সেই গৌতমবাবুই আজকে আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি মুখোমুখি হয়েছেন। গৌতমবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যাটিকে পর্দায়। ধন্যবাদ। প্রথমেই একটা বিষয় মানে জানতে চাইব, এই মুহূর্তে আপনি নাসায় কর্মরত রয়েছেন, কোন্নগরের মাটি থেকে সুদূর নাসা, মানে কার্যত এটা একটা স্বপ্ন বলা যায়, স্বপ্নটা কীভাবে পূরণ করলেন? স্বপ্ন আমারও মনে হয়, আমি যখন নাসায় যখন প্রথম জয়েন করি, এখনও যখন আমি হেঁটে চলে বেড়াই, মাঝে মাঝে নিজেকে চিন্তিত করতে হয় যে সত্যি আমি স্বপ্ন দেখছি না এটা বাস্তব। কেন, নাসা হচ্ছে এমন একটা জায়গা যে প্রত্যেকটি শিশুই যখন আকাশের দিকে তাকিয়ে যখন কিছু দেখে, তাদের মনে একটা কথা আসে, নাসা। আমিও দেখতাম স্বপ্ন সেরকমই। আর তখন আমি যখন পিএইচডি আমি শেষ করছি, তখন ভাবছি আচ্ছা এরপরে কী করবো, চাকরি বাকরি তো করতে হবে। হঠাৎ করে একদিন ফোন এল যে আমি ফোন তুলেছি, ফোন তুলে দেখি যে ফোন এসছে নাসাতে। নাসাকে ফোন করে বলেছে যে আচ্ছা তোমার যে রিসার্চের কাজকর্ম সেগুলো আমরা জানি, দেখেছি, সো ইউল বি ভেরি সুটেবল ক্যান্ডিডেট ফর আস। নিজের কানকে বিশ্বাস করতে পেরেছিলেন? তখন একটু বলেছে আচ্ছা, তখনও ফেক নিউজের ব্যাপারগুলো আসেনি, তার ফলে সেই ফেকের কথাটা ভাবিনি, কিন্তু তাও একটু ভেবেছি আছে, একটু কয়েক মুহূর্ত একটু মানে চুপ করে থেকে ভাবলাম আছে এটা সত্যিই তো, আমাকেই লাগছে তো। তারপর বললো যে তুমি চলে এসো, উই ওয়ান্ট টু ইন্টারভিউ। তারপর গেলাম, আর ওদেশের ইন্টারভিউ আমাদের দেশের ইন্টারভিউর মতো হয় না। যেমন এখানে কী হয়, যখন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ওকে ডাকে, প্রথমেই বলে আচ্ছা প্রশ্ন করে, অঙ্কের প্রশ্ন করে, বিজ্ঞানের প্রশ্ন করে, ওদেশের কমপ্লিটলি আলাদা। আমি গেলাম, আমাকে বললো একটা লেকচার দিতে, আমি এক ঘন্টা একটা লেকচার দিলাম আমার যে রিসার্চের কাজকর্ম তার উপর সব বলার পর। তারপর সারাদিন আমি বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে বিভিন্ন লোকের সাথে কথা বললাম, গল্প করলাম, এই যে তোমার সাথে গল্প করছি সেরকম গল্প করে, ওরা দেখতে চায় যে হাউ হোয়েদার ইউ আর সুইটেবল ফর হাউ ইন্টারাক্ট উইথ আদার্স, যে আমরা অন্যের সাথে কীভাবে ইন্টারাক্ট করি, কীভাবে কথাবার্তা করি, চিন্তাভাবনাটা কীরকম। কেননা একজন সায়েন্টিস্ট, নাসার সায়েন্টিস্ট, সে যে শুধু অঙ্ক করে তা না, তাকে চিন্তা করতে হবে যে আচ্ছা এরপরে কোথায় যেতে পারি, কোন গ্রহে যাব, কিভাবে তার নতুন কিছু আবিষ্কার করতে পারবো, সেই যে ভাবনা চিন্তা, হাউ ইউ থিঙ্ক, দ্যাটস হোয়াট দে সি। তা দেখে তা আমি ফিরে এলাম, তার পরের দিনই আমাকে ফোন করে জানালো ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। সেভাবেই আমি নাসায় পৌঁছে গেলাম। হ্যাঁ, স্বপ্ন সত্যি হওয়া মানে স্বপ্ন যে সত্যি হয় না তা নয়, আমার ক্ষেত্রে সেটা প্রমাণ। এই যে লড়াইটা চালিয়েছিলেন, মানে ছোটোবেলা থেকে একটা তো স্বপ্ন দেখতেন, হয়তো নাসাতে যাবেন সেটা হয়তো না ভাবলেও একটা স্বপ্ন দেখেছিলেন কিছু করার, লড়াইটা কেমন ছিল? লড়াইটা সব আমাদের, তোমাদের যেমন আমারও একই রকম। আমরা আসলে খুব গরিব বাড়ির, আমার সবার মতোই আর কি, খুব অনটনের সংসার। আমরা ছ ভাই বোন, বাবা খুব সাধারণ চাকরি করতেন, আর শুধু তাই নয়, বাবা পোস্টেড থাকতেন বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, তার ফলে মা সব সংসার দেখতেন, দুটো সংসার, অনটন খুব ছিল। বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন, সেরকমই আর কি স্বপ্ন দেখতাম আমরা, যে মানে দুবেলা খাবার পাওয়ারও ব্যাপারটাও একটু কঠিন ছিল। এই বিষয়ের মধ্যে একবার আমি একটা সবাইকে একটা গল্প বলেছি, যে আমরা যখন ক্লাস থ্রিতে পড়ি, তখন আমি পড়তাম হচ্ছে নবগ্রাম শারদা স্মৃতি বিদ্যা মন্দির, ওটা হচ্ছে শিশু ভারতীর যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে ওখানে একটা ফিস দিতে হতো, তার কারণ ওরা ব্রেকফাস্ট দিত খাওয়ার। তা একবার আমরা পরীক্ষা দিচ্ছি,
ফাইনাল পরীক্ষা ক্লাস থ্রির। তখন হঠাৎ করে আমাদের স্কুলে একজন এসে বলল যে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, আরও স্কুলের ফিজটা আমার দেওয়া হবে। তা যে যিনি পরীক্ষা নিচ্ছিলেন আর কি আমাদের ক্লাস টিচার, ওনার চোখেও তখন জল যে আমাকে বের করে নিয়ে যাওয়া হলো, আমি আর লিখতে পারলাম না আর কি, কেন পরীক্ষার ফি দেওয়া হয়নি বলে। তারপর মা গিয়ে যে স্কুলের যারা অধিকর্তা তাদেরকে অনেক অনুনয় বিনয় করলেন আর কি পরীক্ষা দেওয়ার জন্য। তাই সেই একটা পরীক্ষা হাফ দিয়েছিলাম সে বছর, তারপর ওনারা আমাকে অ্যালাউ করলেন। তা আমাদের অর্থনৈতিক অবস্থা ওই রকম ছিল, মানে একদম পরীক্ষা হল থেকে বেরিয়ে যেতে হয়েছিল যে পরীক্ষার ফিজ দেওয়া, স্কুলের ফিজ দেওয়া হয়নি বলে। কিন্তু একটা জিনিস কি যে দেখো, ছোটদের মনে এই সমস্ত ব্যাপারগুলো খুব আঘাত করে, অ্যান্ড আঘাত করলে তার রিয়াকশানটা এক একজনের এক এক রকম হয়। সাম পিপুল মেক ইস ভেরি বিটার, যে সব কিছু একটা ব্যাপারে একটা তিক্ততা আসে। আমার কিন্তু সেটা কখনো মনে হয়নি, ফর হোয়াট এভার রিজন, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু কখনো এই তিক্ততাটা আসেনি। সেটা যে বের করেছে আমি ঠিক আছে, দ্যাটস লাইফ অ্যান্ড মুভ অন, আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। সো ইট ইস, এখন শুনলে মনে হয় যে ফিলোসফিক্যাল হয় না, কিন্তু তখন এক ছোটো ছেলের মেয়ের মধ্যে একটা খুব একটা দুঃখ ভাব আসতে পারতো, আমার কাছে কখনো আসেনি। তার ফলে হোয়াট দ্যাট ডিড, যে একটা আরও মনকে দৃঢ় করেছে যে একটা কিছুকে একটা করতে হবে, আমাদেরকে বড়ো হতে হবে। আমার মাও তাই বলতেন যে তোমাদেরকে বড়ো হতে হবে, আর বড়ো হওয়ার, গরিব মানুষের বড়ো হওয়ার একটাই পথ, সেটা হচ্ছে পড়াশুনো করা। মানে এখানেও নিউটনের তৃতীয় সূত্র কাজ করেছে, পুরো কাজ করে যে পড়াশোনা করতে হবে, সেই আমাদের একমাত্র ওই ছিল আর কি। তবে পড়াশোনা যে করতাম সে কথা কিন্তু বলবো না, আমার সেটা মিথ্যা কথা বলা হবে, কারণ আমি শুধু খেলাধুলো করে বেড়াতাম বেশি। তো সেই খেলাধুলার জায়গা থেকে, মানে এরকম একটা জায়গা যেখানে কার্যত গোটা বিশ্বকে লিড করছে যে সংস্থা, তো সেই খেলাধুলার জায়গা ময়দান থেকে এরকম একটা মহাকাশের কার্যত ঘেরাটপে কীভাবে পৌঁছে গেলে? আচ্ছা, আমার একটা, আমি এটা খুব সুন্দর প্রশ্ন করেছো, তার কারণ আমি সবাইকে বলি, বাচ্চাদের এখন যারা পড়াশোনা করছে তাদেরকে বলি যে যারা শুধু পড়াশোনা করে তারা কিন্তু বড় হওয়ার পথটা তাদের অন্যরকম, কোথায় হয়তো কেউ কেউ নিশ্চয়ই বড় হয় ভালো করে, কিন্তু আমার সব, আমি আমার মানে যে অনুরোধ এবং আমি যদি কোনো অ্যাডভাইস দিতে চাই কাউকে, বলি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটা করা দরকার। কেন, যদি এই খেলাধুলো করলে কী হয়, এই বন্ধুত্বটা যে হয়, হাউ টু ইন্টারঅ্যাক্ট উইথ পিপল, কেন লাইফ স্কিল যেটা, সায়েন্টিস্টের পক্ষে শুধুমাত্র অঙ্ক বিজ্ঞান করেই যে সায়েন্টিস্ট হওয়া যায় সেটা নয়, ইউ নিড টু হ্যাভ দ্য লাইফ স্কিল। কেন এখন তুমি দেখো, আমি আচ্ছা আমি এখন নাসায় চাকরি করি, একজন সায়েন্টিস্ট, ওয়েন আই ডু থিংস আই নিড এ টিম, একা কখনো তো কিছু করা যায় না, ইটস টু কমপ্লেক্স, আমরা যেটা করি কাজকর্ম, ইটস টু বিগ, টু কমপ্লেক্স, ইউ নিড এ হিউজ সাপোর্ট টিম, আর তাদের মধ্যে টু গেট দ্য বেস্ট আউট অফ দ্য পিপল, এই যে একটা এটা দরকার, যেটা সেটা আসে কোথেকে, এই যে লাইফ স্কিল থেকে। তুমি যদি কারোর সাথে, তুমি যদি খেলাধুলো করো, তো এই যে বন্ধুত্বটা যে গড়ে ওঠে, দ্যাট গিভস ইউ দ্য লাইফ স্কিল। সেই জন্য আমার মনে হয় দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি। আমার মনে আছে, ছোট গল্প বলি, আমি না খুব গল্প বলতে ভালোবাসি। আমরা তো তখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোবে, তার আগেই আমরা, আমি যা হয় খেলাধুলা আমি করছিলাম, আমরা নবগ্রাম সেবক সঙ্গে, ছোটো সেবক সঙ্গের মাঠে ক্রিকেট খেলছিলাম। তো হঠাৎ করে কেউ ছুটে এসে বললো এই রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। তা আমি ওদিকে আর যাচ্ছিলামও না আর কি, খেলে যাচ্ছি, বেরিয়েছে, ঠিক আছে বেরিয়েছে। তা আমাদের স্কুলের একজন, তারপর এসে একজন খবর দিল যে আমি নাকি ভালো নম্বর টম্বর পেয়েছি, স্কুলে ফার্স্ট হয়েছি এরকম। তা সে কথা শুনে আমাদের স্কুলেরই একজন টিচার সুখেন্দু সেনগুপ্ত বলে, তা উনি সেটা শুনে বলেছিলেন যে এই ছেলেটা ফার্স্ট হলো কীভাবে, ও তো সারাক্ষণ মাঠেই থাকে, কারণ উনি দেখতে নেই আমরা মাঠে সময় খেলতাম। তার ফলে এই মানে গল্প ওটা, যে খেলাধুলোটা একটা জীবনের অংশ করে নিতে হয়। আমি এখনও খেলাধুলো করি দেশে। এখান থেকে কিন্তু একটা বিষয় আমরা মানে অত্যন্ত শিক্ষণীয় গৌতমবাবু যেটা বললেন, যে শুধু পড়াশোনা করে বোধ হয় জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখাটা বৃথা, কারণ খেলাধুলা পড়াশোনা সব কিছু নিয়েই বোধ হয় বড় হওয়ার পথটা আমাদের কাছে চলে আসে। তো এই প্রসঙ্গেই আসবো যে সেটা তো একটা দিক গেল, খেলাধুলা করতেন, তারপরে নাসাতে পৌঁছানো, তো চাকরিটা কি এতটা সোজা ছিল না? একদমই নয়। তারপর আমি কি হয় যে আমি তো মাধ্যমিকের পর হাই সেকেন্ডারি
গেলাম মৌলানা আজাদ কলেজে পড়তে। আমি নবগ্রাম বিদ্যাপীঠ মাধ্যমিক পড়িনি, তা মৌলানাতে গেলাম এই কারণে যে আমি একটা চেয়েছিলাম যে এই যে ডেইলি প্যাসেঞ্জারই করব, তারপর এই যে শিখব যাতায়াতের ব্যাপারটা, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারটা, সেই জন্য আমি মৌলানা আজাদ কলেজে ভর্তি হই। সেখানে গিয়ে অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ওয়াজ ভেরি গুড স্টেপ। এখন লুকিং ব্যাক, মানে এটা ছিল প্রথমবার গন্ডির বাইরে, গন্ডির বাইরে একদম প্রথম, এটা খুব খুব জরুরি। আমাদের যারা যদি মা বাবারা যারা শুনছেন তাদেরকে আমি বলতে চাই যে একটু ছেড়ে দিতে হবে, লাগাম যদি আমরা না ছাড়ি তাহলে কিন্তু মানুষ হতে পারে না। তার কারণ ইউ নিড টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বেরিয়ে যে শিখা শেখা যে টিকিট নিভাবে কীভাবে কাটতে হয়, কীভাবে যাতায়াত করতে হয়, সাবধান মতোই, এটা একটা শিক্ষার ব্যাপার। তারপর আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম, পাস করে তারপর জয়েন্ট এন্ট্রান্সে পাস করে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই। আমি আইআইটিতেও চান্স পেয়েছিলাম কিন্তু অর্থনৈতিক কারণে যাওয়া হয়নি, বি কলেজে আমি ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হই। তা সেখান থেকে পাস টাস করার পর যেহেতু বলেছি যে আমাদের আমরা ছ ভাই বোন, আমরা ছিল দু ভাই আর চার বোন, তা দিদিদের বিয়ে টিয়ে ব্যাপার সব, সেই জন্য তখন জরুরি ছিল একটা চাকরির, তা আমি সেই জন্য চাকরি তখন জয়েন করি। আমি জয়েন করি প্রথমে তিন মাস ছিলাম আপট্রন বলে একটা কোম্পানিতে লখনৌতে, সেখান থেকে আমি জয়েন করি টিআইএফআর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ওরা তখন একটা রেডিও স্টমিক প্রজেক্ট করেছিল, তা সেখানে জয়েন করি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ টুয়ার্ডস গোয়িং টু নাসা। তার কারণ টিআইএফআর একটা খুব ভালো সংস্থা, আর সেখানে যারা মানে চাকরি কর মানে যারা প্রফেসর ছিলেন, প্রফেসর গোবিন্দ স্বরূপ, খুব নাম করা লোক উনি এফরেস। তারপর ওখানে আমার সাথে দেখা হয় প্রফেসর জয়ন্ত নালিকারের সাথে, খুব নাম করা ফিজিসিস্ট। ওনাদের সাথে ইন্টারাক্ট করে আমার বলে না যে চোখ খুলে যাওয়া, টু সি দ্য ওয়ার্ল্ড ইন এ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ, সেটা আমি দেখতে পাই। তার আমি কিছুদিন চাকরি করার পর ভাবলাম যে আমার পড়াশোনা আরও করা দরকার, তা সেই জন্য আমি তখন অ্যাপ্লাই করি বিদেশে। তা সেখান থেকে কেন নিজের পয়সা তো যাওয়া সম্ভব নয়, তা আমি যদি স্কলারশিপ না পাই যেতে পারবো না। তখন আমি স্কলারশিপ পাই, ফুল স্কলারশিপ আর কি। যখন পাই প্রথমে আমি জয়েন করি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, শার্লটসভিল ভার্জিনিয়াতে, সেখান থেকে মাস্টার্স করি। মাস্টার্স করে আর আমার একটা স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, কেন ক্যালটেক বলে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, তা কীভাবে জানলাম ক্যালটেকের নাম, তো ওখানে একজন ই ছিলেন বড় বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে রিচার্ড ফাইনম্যান। তা রিচার্ড ফাইনম্যানের কথা আমি তখন আমি ছোটোবেলা খুব নিউজ পেপার পড়তাম, আনন্দবাজার, আমাদের বাড়িতে নিউজ পেপার আসতো না, আমাদের বাড়ির পাশেই নবগ্রাম সেবক সংঘ, আর সেবক সংঘে একটা লাইব্রেরি আছে, তা লাইব্রেরির জন্য নিউজ পেপার আসতো। ওখানে সকালবেলা গিয়ে আমি আর আমার ভাই দুজনে মিলে গিয়ে নিউজ পেপার আগা পাঁচতলা পড়তাম, ওই একটা সুযোগ ছিল। তা ওই নিউজ পেপারেই পড়েছিলাম এর কথা, ফাইনম্যানের কথা। তখন থেকে আমার মনে একটা ক্যালটেক ক্যালটেক নিয়ে একটা খুব বলে না যে একটা সফট কর্নার। তাই আমি যখন ভার্জিনিয়াতে যাই তখন ভাবলাম একবার চেষ্টা করে দেখি যে ক্যালটেকে যদি অ্যাডমিশন পাওয়া যায় পিএইচডির জন্য। তো আমি তখন তিনটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সেগুলো হচ্ছে এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালটেক, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি। এই তিনটে হচ্ছে ইউএসএর 1, 2, 3 এরকম নম্বর ইউনিভার্সিটি। লাকিলি আমি ওই তিনটে ইউনিভার্সিটিতেই আমার অ্যাডমিশন হয় পিএইচডির জন্য। তা আমি অফকোর্স দ্যার ইজ নো ডাউট যে আমি ক্যালটেককে চুজ করি, কারণ আমার ওই সফট কর্নারের জন্য আর কি। তা সেখানে আসি, আর ক্যালটেক হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার এখন পর্যন্ত 39 জন নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু ক্যালটেকের মাত্র 2000 ছাত্র, টোটাল স্টুডেন্ট ক্যালটেকের 2000, খুব ছোটো জায়গা। আমি যখন ওখানে অ্যাডমিশন পাই, যখন যাচ্ছি আমার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে নোবেল প্রাইজ পাওয়া, অসাধারণ মানে অসাধারণ ফিলিং, মানে এই যে একটা এনভায়রনমেন্ট সেটা যে মানে কীভাবে আপলিফটিং সেটা ভাবা যায় না। তা ওখানে ক্যালটেকে পৌঁছে গেলাম, সেখান থেকে আমার কাজকর্ম আর কি, ভালো ভালো লোকজনের সাথে ইন্টারাকশন করে হয়তো হ্যাঁ কষ্ট সাধন করতে হয়েছে, কারণ দ্যাট ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। আমি সবাইকে বলি যে তুমি হয়তো খুব ভালো মেধাবী হতে পারো, বাট ইফ ইউ আর নট ওয়ার্কিং হার্ড
then you are not utilizing your potential. তাই এটা খুব জরুরি, তাই হার্ড ওয়ার্ক ইজ মাস্ট। আমি হার্ড ওয়ার্ক খুব করেছি, আমার ক্লাস ছিল সকাল 8টা থেকে, আর এত কাজকর্ম চাপ থাকত, রিসার্চ করতে হচ্ছে, পরীক্ষা পড়াশুনো, রাত্রিবেলা যখন সব কাজকর্ম করে শুতে যেতাম তখন বাজে সকাল 5টা, সকাল 8টায় আবার ক্লাস শুরু, মানে হাতে থাকতো 3 ঘন্টা, এরকম গেছে মাসের পর মাস কেটেছে। সেই 3 ঘন্টায় ঘুম হতো না? ঘুম তো হতো না, তার ফলে ইউ আর কমপ্লিটলি মানে কী বলে না যে ল্যাকিং স্লিপ, ল্যাকিং ফুড, নিজেকে রান্না করে খেতে হয়। ওদেশে যারা পিএইচডি টিএইচডি করে আমাদের দেশের মতো নয় যে ক্যান্টিন আছে, মেস আছে, সেটা নিজেকে রান্না করতে হচ্ছে, নিজেকে বাসন ধুতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, আর ওই খাটনি, সেই জন্য বলি যে নো অল্টারনেটিভ, হার্ড ওয়ার্ক কোনো অল্টারনেটিভ নেই, এই হচ্ছে আমার এত হার্ড ওয়ার্ক করার পর তার স্বপ্ন মানে সবই শুরু ওরা সূচনাটা হতো, তো কোনো জায়গায় পৌঁছানোর পরেও তো লড়াইটা শেষ হয়ে যায় না। নাসাতে জয়েন করার পর তারপরে নিজেকে প্রমাণ করা, সেই লড়াইটা কেমন? হ্যাঁ, এটা খুব ভালো, খুব ভালো ভালো প্রশ্ন করছো, তার কারণ এটা সত্যি ঘটনা যে কী হয়, ধরো আমরা যারা এদেশ থেকে পড়াশোনা করেছি, আমরা তো, আমি আইআইটিতে পড়াশোনা করতে পারিনি, আইআইটিতে ভালো ভালো প্রফেসর থাকে, আমি করেছি বি কলেজে বলে না, নট অ্যাট পা আইআইটি, তা আমাদের অবস্থাটা কী হয়েছিল তার জন্য যে অনেকটা অ্যাজ ইফ উই আর রানিং, ধরো 100 মিটার দৌড়ে আমরা একটা প্রতিযোগিতা হচ্ছে, আর তাতে যারা অন্যান্যরা সবাই 50 মিটার পৌঁছে গেছে, আর আমরা তখন দৌড় শুরু করেছি, আমাদের অবস্থাটা অনেকটা সেরকম যে উই হ্যাভ টু ক্যাচ আপ, আর উইচ মিন দ্যাট উই হ্যাভ টু প্রুভ আওয়ার সেলফ। আর যারা আসে আমাদের নাসাতে, যারা আসে তারা দে আর দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র যে ইউএস থেকে নয়, ইন্ডিয়া থেকে নয়, বিশ্বের সব জায়গার যারা সবচেয়ে ভালো, এখন বুঝি এখন আমি আর কি যাদেরকে নিই, দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তখন এখন নিজের ভাবি যে ওরাও আছে, ঠিক আছে, যারা রয়েছে আমার চারপাশে তারা এত ভালো, দে আর সো গুড, সো আমাকে নিজেকে মাঝে মাঝে মনে হতো আমি তো নবগ্রামের ছেলে, নবগ্রাম বিদ্যাপীঠের ছাত্র, তা আমি আমি এখানে এদের মধ্যে আমি কিভাবে পারবো, এই বিষয়টা কখনো মানে পিছিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট, বাট অ্যাট দ্য সেম টাইম কী হয়, দ্যাট অলসো গিভস ইউ দ্য এক্সট্রা মোটিভেশন টু ডু বেটার, যে আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে যে আমি তো কার থেকে কম নই, আই ক্যান ডু দিস। ঠিক এই সময় ক্লাস 3-এর সেই ঘটনাটা কখনো মনে পড়ে, ও ও সেই ঘটনা আমি বারবার বলি ওই কারণে যে আই ক্যান নেভার ফরগেট দ্যাট, যে ঠিক আছে আই হ্যাভ গন থ্রু দ্যাট স্ট্রাগল, দিস ইজ নট মাচ। তারপর যখন যেটা বললেন চোখের সামনে দেখছেন যে অলরেডি তারা সাকসেস, মানে তারা নিজেকে প্রমাণিত করে ফেলেছেন, মানে আজকে আপনি যে জায়গায় রয়েছেন, তো সেই সমস্ত মানুষজনকে যখন চোখের সামনে দেখছেন, তাদের সাথে আপনাকে কাজ করতে হচ্ছে, তারা আপনার কলিগ এক কথায়, সেই মুহূর্তটা কেমন ছিল? সেই মুহূর্তটা একটা ভয়ের আবার অনেকটা এক্সাইটিং, একটা মিক্সড ফিলিং, তার কারণ ভয়ের হচ্ছে আচ্ছা আমি পারবো কি না, আমাই গুড এনাফ, সে প্রশ্নটা সবার আসে, আমারও এসছে, আই ওয়ান্ট সে দ্যাট আই ডিড, মানে যদি বলি যে আমার সেই ফিলিংসটা ছিল না তাহলে মিথ্যা কথা বলা হবে, কিন্তু আমারও ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে দ্যাট গেভ মি মোটিভেশন, যে ইউ নো লেট মি প্রুভ টু দ্যাম যে আমি, কেননা আমাকে যখন এখানে ওরা চুজ করেছে দে মাস্ট হ্যাভ সিন সামথিং ইন মি দ্যাট আই ক্যান ডু ইট, আর তার ফলে সেই যে ইন্সপিরেশন, সেই যে মোটিভেশনটা কাজ করেছে, অ্যান্ড অলসো দ্যাট মোটিভেটেড মি টু ডু ওয়ার্ক এক্সট্রা হার্ড। দর্শকদের একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো, গৌতমবাবু যে বিষয়টা নিয়ে রিসার্চ করছেন তার মধ্যে একটা তো অন্যতম যে 5G প্রযুক্তি আগামী দিনে আমাদের হাতের মুঠোয় আসতে চলেছে, তার অনুঘটকের কাজটা কিন্তু তিনি সেরে ফেলেছেন ইতিমধ্যেই, সেই বিষয়টা নিয়ে একটু আসবো যে বিষয়টা কেমন কীরকম ছিল রিসার্চটা। আচ্ছা, তার কারণ হচ্ছে এই যে 5G 4G 3G ব্যাপারগুলো কী, ব্যাপারটা হচ্ছে যে 3G স্ট্যান্ড ফর থার্ড জেনারেশন, এই যে এগুলো হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, যে তার ছাড়া আমাদের ফোন, এখন ফোনেই তো সব কিছু হয়, এখন তো লোকে টিভিও দেখে না, সব কিছু ফোনে, এই তোমাদের ইউটিউব চ্যানেল, হোয়ার ডু দে ওয়াচ ইট, নট অন ইউর ল্যাপটপ, আস্তে আস্তে ল্যাপটপও আর ওই যে কম্পিউটার দিয়ে, ডেস্কটপ কম্পিউটার তো প্রায় উঠেই গেছে,
ল্যাপটপও প্রায় উঠেই যাচ্ছে, কেন দিস দি মোবাইল ডিভাইসেস, হ্যান্ডহেল্ড ডিভাইসেস, এগুলোই নিয়েই ভবিষ্যৎ। আর এতে যে বিভিন্ন ওয়্যারলেসের বিভিন্ন জেনারেশন, 3G 4G হচ্ছে ফোর্থ জেনারেশন, তারপরে যেটা আসবে 5G 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 জেনারেশন, এগুলো হচ্ছে যে এক একটা ইন্ডিকেট করে যে ডেটা রেটটা কত। তুমি ধরো আমরা আগে কী করেছি, এই যে ফোন, এই যে স্মার্টফোন, ইট রিপ্লেস লট অফ থিংস। তুমি যদি ভেবে দেখো ফোন, আমাদের স্মার্টফোন কী করে, ফোন, অ্যালার্ম ক্লক, ওয়াচ, ঠিক আছে, অনেক কিছু জিনিস, ফ্যাক্স মেশিন, হ্যানোতান, যেগুলো সব ছিল, ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, কজন আজকাল ডিজিটাল ক্যামেরা হাতে নিয়ে ঘোরে, একদমই নয়, গুনেই বলা যাবে। তার কারণ যে ইট অল গট রিপ্লেস বাই দিস ডিভাইস। আর এখন তার ফলে কী হচ্ছে, লোকে চায় ইউ নিড মোর অ্যান্ড মোর ডেটা। আর 3G যখন ছিল তাতে যে হয়তো কিছু একটা ছবি টবি দেখা যেত, বাট ইউ ক্যানট ওয়াচ এ মুভি। 4G ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ এ HD মুভি, দেখবে মাঝে মাঝেই সে ডাউনলোড হচ্ছে, মানে নেটওয়ার্ক স্লো, মানে ক্যানট প্রোভাইড দ্য ডেটা। অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ডেটা? ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে যে ফ্রিকোয়েন্সির একটা বলে যে F2-F1, মানে লার্জার ফ্রিকোয়েন্সি থেকে স্মলার ফ্রিকোয়েন্সি, এটা লিমিট করে দেওয়া থাকে যে আচ্ছা এই আমরা যখন কমিউনিকেশন করি আর কি ওয়্যারলেসে, বলা আছে আচ্ছা এর বেশি তুমি যেতে পারবে না। লোয়ার দ্য ফ্রিকোয়েন্সি, যেমন আমাদের 4G হচ্ছে 5 GHz মতো ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, লোয়ার দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ লিমিটেড। তারপরে 5G যখন হবে সেটা হবে হায়ার ফ্রিকোয়েন্সি, 28 GHz 60 GHz 90 GHz, তাতে ব্যান্ডউইথ হবে মাচ লার্জার, তার ফলে ইউ ক্যান হ্যাভ সিমলেস ডেটা ট্রান্সফার অ্যান্ড কমিউনিকেশন। আর ওটা যদি করতে হয় তার জন্য তো টেকনোলজি ডেভেলপ করতে হবে। আমার যে রিসার্চ ছিল, PhD রিসার্চ, সেটা হচ্ছে টেরাহার্টস টেকনোলজির ওপর। দ্যাট মিনস টেরাহার্টস স্টার্টস অ্যাট অ্যারাউন্ড 300 GHz, আমরা বলছি 28-30 GHz, আমি ট্যাক করেছি 300 GHz। সো আওয়ার ওয়ার্ক লেইড দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য 5G। এই যে 5G হচ্ছে আর কি, সো ইফ আই প্লে এ রোল, একদম সূচনাটা আপনি করে দিয়েছেন সেটা একেবারেই, ভবিষ্যতে তো আমরা এর ফলাফল পাবো। এবং আরেকটি বিষয় একটু জানতে চাইবো, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যে মঙ্গল গ্রহে একটা হেলিকপ্টার পাঠানোর একটা রিসার্চের সাথেও আপনি যুক্ত রয়েছেন, এবং সেটা সম্পূর্ণটাই আপনি আপনার হাত ধরেই হচ্ছে, বিষয়টা ঠিক কেমন? আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমাকে যখন বলে না যে আমার হাত ধরেই হচ্ছে, সেটা ঠিক কেননা ইজ এ টিম ওয়ার্ক, কখনোই এটা নয় যে আমি একা করছি কিছু, অনেকে মিলে, কেননা এরকম একটা কিছু করতে গেলে অনেকের সাহায্য লাগে। আর তা আচ্ছা, হেলিকপ্টারটা কেন, কিসের জন্য, কেন তৈরি করা হচ্ছে, তার কারণ আমরা তো মার্সে রোভার পাঠাই, কেন কিউরিওসিটি যে রোভার কি মার্সে পাঠিয়েছিলাম 2012 সালে, তা কী হয় যে ওখানে যখন রোভার যায় আমরা অনলাইন ড্রাইভ করতে পারি না রোভারকে, তার কারণ যে সিগনাল স্ট্রেংথ, মানে এখান থেকে আমরা যখন কোনো কমান্ড পাঠাই সেটা মার্সে পৌঁছতে 8 মিনিট সময় লাগে, 8 মিনিটস। তার ফলে আমরা যে একটা কোনো কমান্ড পাঠালাম ওটা কী হলো না হলো সেটা পৌঁছতেই 8 মিনিট সময় লাগে, তা উইচ মিন দ্যাট উই ক্যানট ডু ইন অনলাইন ড্রাইভ। তাও কী হয় যে আমরা রোবট আগে থেকে প্রোগ্রাম করে রাখি, আচ্ছা কোথায় যাবে, কী করবে, কোন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করবে, তখন হঠাৎ করে একটা আমাদের খেয়াল এলো, আচ্ছা এই এটা তো একটা ক্যান উই হ্যাভ সাম কাইন্ড অফ ভেহিকেল অন দ্য রোভার, যেটা কিনা রোভারকে ল্যান্ড করার পর ইট উইল টেক অফ অ্যান্ড গো অ্যারাউন্ড, ধরো সব ঘুরে ঘুরে দেখছি যে কোন জায়গাটা ইন্টারেস্টিং সায়েন্টিফিক এক্সপ্লোরেশনের জন্য, সেই ছবি তুললো, সব ডেটা নিল, তারপর সেটা রোভারকে পাঠাচ্ছে। যদি করতে পারি সেটা, তাহলে তারপর রোভার সেখানে অটোমেটিক্যালি গেল, মানে যে অটোনমাস ওয়ে টু গো, দ্যাট স্টার্টেড দ্য থিঙ্কিং প্রসেস ফর দ্য হেলিকপ্টার। কিন্তু চ্যালেঞ্জেস কী, যে মার্সের অ্যাটমসফিয়ার আমাদের আর্থের অ্যাটমসফিয়ারের অ্যাবাউট 1/5, আর মার্সের গ্র্যাভিটিও আমাদের আর্থের গ্র্যাভিটির 1/6, তার ফলে আমরা যখন এখানে হেলিকপ্টার চলে তাদের যে ব্লেডের যে স্পিড হচ্ছে অ্যাবাউট 600 RPM রেভলিউশন পার মিনিট, তাহলে ফ্যান ঘোরে না সেরকম। মার্সে যদি সেটা লিফ্ট করতে হয়
তার ফ্যানের স্পিড হতে হবে প্রায় 3,000 RPM মাছ হায়ার। আর তার মানে কি করতে হবে যে উই নিড সামওয়ান টু ডেভেলপ দ্যাট টেকনোলজি, যে অত জোরে ফ্যান ঘুরবে, উই নিড টু হ্যাভ ভেরি লাইট ওয়েট, কেননা ওখানে মার্সেল ঘুরে যাবে, আমাদের তো ইনস্ট্রুমেন্টও রাখতে হবে, তার ব্যাটারিও লাগবে, পাওয়ার কোথেকে আসবে, বাট এভরিথিং হ্যাজ টু বি লো পাওয়ার, উই হ্যাভ টু থিঙ্ক অল দিস অ্যাসপেক্ট অফ ইট, উই নিড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেটেরিয়াল ইঞ্জিনিয়ার, ব্লেডগুলো কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, যাতে খুব লাইট হয়, অত স্পিডে ঘুরছে ভেঙেও না যায়, অল দিস স্টাফ কেম টুগেদার। তার মানে সেই জন্যই বলছিলাম যে একা করেছি বললে বলাটা ভুল, অনেকে মিলে চিন্তা ভাবনা করে আই প্লে এ পার্ট, ইয়েস। কিন্তু তারপর কী হলো, শুধু তাই নয়, আমরা তখন আমাদের আসলে নাসাতে ল্যাব আছে, যেমন উই ক্যান ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার অফ মার্স, যে আচ্ছা গ্র্যাভিটি ওইরকম যে 1/5 যে অ্যাটমসফিয়ার থিকনেস, মানে যেটা আমরা করে দেন উই টেস্ট এনে তাদের ওয়ার্ক, সব কিছু ডিজাইন টিজাইন করার পর সব করে দেখা গেল যে হ্যাঁ মেকানিক্যাল ইজ ওয়ার্কিং, কিন্তু ইলেকট্রনিক্সে একটা প্রবলেম এলো, তার কারণ যে মেটেরিয়াল দ্যাট দে ইউজ কার্বন ফাইবার সেটা অনেকটা মেটালের মতো, আর তাতে অ্যান্টেনা থাকে, তো আমাদের যে ওই যে হেলিকপ্টার যাবে তখন যে ডেটা পাঠাবে তার জন্য একটা অ্যান্টেনা লাগবে, এই যে আমাদের যেমন টিভির অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনাতে একটা বিম প্যাটার্ন হয়, তার মধ্যে যদি মেটাল চলে আসে, তুমি যদি তোমাদের অ্যান্টেনাকে একটা বড়ো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখো তাহলে কোনো সিগন্যাল আসবে না। টেক ইউর ফোন, তোমার যদি ফোন না, ফোনে অনেকগুলো অ্যান্টেনা আছে, তোমার যে স্মার্টফোন তাতে 5-6 রকমের অ্যান্টেনা আছে, তাকে তুমি অ্যালুমিনিয়াম ফয়েলে তোমার ফোনকে যদি মুড়ে রাখো কোনো ডেটা ট্রান্সফার হবে, তার কারণ অ্যান্টেনাস ক্যানট ট্রান্সমিট, সেই মেটাল ব্লেডগুলো তখন আমাদের প্রবলেম করতে শুরু। দেন উই ডিজাইন দ্য অ্যান্টেনা ইন এ ডিফারেন্ট ওয়ে, ইনোভেটিভ ওয়ে করে, দ্যাটস সেভাবেই আমরা এখন উই আর প্ল্যানিং টু সেন্ড দ্যাট হেলিকপ্টার টু মার্স। এবারে এই হেলিকপ্টারের টিকিট আগামী দিনে আপনারা পাবেন কি না সেটা তো সময় বলবে, কিন্তু গৌতমবাবুর থেকে একদম শেষ প্রশ্নটা যেটাতে জানতে চাইব, আপনার জার্নিটা তো সবাই শুনলেন কীভাবে আপনি পৌঁছেছেন, যারা নিউকামার রয়েছেন, যারা এই একই স্বপ্ন দেখছেন বিভিন্ন ক্ষেত্রে, শুধু সায়েন্টিস্ট নয় আরও বিভিন্ন ক্ষেত্রে, তারা এই স্বপ্নটাকে হয়তো তাদের কাছে এখন স্বপ্ন বা এই বিষয়টাকে ধরার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা বলা, প্রথম কথা হচ্ছে যে তুমি যে যে ফিল্ডেই হোক, সায়েন্স, আর্টস, কমার্স, জার্নালিজম, তোমার মতো যারা অ্যাঙ্কারিং করছে, হুয়েভার, তাদেরকে প্রথম বক্তব্য আমি বলি যে ইটস মোর ইম্পর্ট্যান্ট টু বি এ গুড হিউম্যান বিং, ভালো মানুষ হওয়ার একটা খুব জরুরি, ইউ ক্যান বি দ্য আইনস্টাইন, কিন্তু তুমি যদি ভালো মানুষ না হও তাহলে যে এই যে কানেকশান করে লোকের সাথে, লোকে দেখে একটা ভালো লাগার ব্যাপার, এটা খুব জরুরি জীবন। প্রথম আমি বলি তাই, পড়াশুনো করা ওগুলো তো আছে, কিন্তু ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা করাটা সবচেয়ে বেশি জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে যে হার্ডওয়ার্ক, এগে আমি আমি সে একই কথায় ফিরে আসছি যে দ্যার ইজ নো অল্টারনেটিভ টু হার্ডওয়ার্ক, ইউ হ্যাভ টু হ্যাভ, ইফ ইউ হ্যাভ প্যাশন, প্যাশন থাকতে হবে, যে চাইতে হবে মন থেকে যে আমি আমি এখানে পৌঁছতে চাই, আই ওয়ান্ট টু গো দ্যার, পাথ কুড বি এনি, দ্যার আর মেনি পাথস, মানে যত মত তত পথ সেরকম রয়েছে, মেনি পাথ, কিন্তু ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট ইট রিয়েলি হার্ড অ্যান্ড ওয়ার্ক ফর ইট, তাহলে সাকসেসফুল হবেই। আর হোয়াট ইজ সাকসেস, আমি যে বললাম সাকসেসফুল হবে, অনেকে আমাকে বলে যে সাকসেসের ডেফিনেশনটা কী, আমি এক জায়গায় পড়েছিলাম যে সাকসেস হচ্ছে যে হোয়েন ইউ লুক ব্যাক অ্যান্ড ইউ ক্যান স্মাইল অ্যাবাউট ইট, দ্যাটস হোয়াট সাকসেস ইজ। আমি যখন পিছনে ফিরে তাকাই যে আমাদের যে স্ট্রাগল গেছে, বললাম যে ক্লাস 3 থেকে শুরু করে, বাট আই ক্যান স্মাইল অ্যাবাউট ইট, সেই জন্য এমনি সাকসেসফুল কী হয়েছে আমি জানি না, বাট আই ফিল দ্যাট আই এম সাকসেসফুল বিকজ আই ক্যান স্মাইল অ্যাবাউট ইট। একেবারেই, আজকে এক অসাধারণ চরিত্রের সাথে কথা বললাম, আজকে গৌতমবাবু কিন্তু আমাদের কাছে বাস্তবের শঙ্কর, যে শঙ্কর ছোট্ট ছোট্ট পায়ে চাঁদের পাহাড়ে নয়, কার্যত মঙ্গলের মাটিতে হেলিকপ্টার পাঠাতে চলেছেন,
সেই শঙ্করের আজকে আমরা মুখোমুখি হয়েছিলাম, জানলাম তার লাইফের, তার জীবনের বৈচিত্র্যময় ঘটনার কথা। এরকম সাফল্য আশা করব আপনারা, আপনাদেরকেও অনুপ্রাণিত করবে। আপনারা যারা এই জায়গায় আসতে চান বা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখছেন, এই গল্প কিন্তু আশা করব তাদের জন্য খুব কার্যকরী হবে। আজকে এখানেই শেষ করব, ভালো থাকবেন।